আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। শুরুতেই শিরোনাম, সূচিকে মুক্তি না দিলে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের সেনা অভ্যুত্থান নিয়ে যা বলছে বন্ধু চীন। মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির। আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ের। ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনি যোদ্ধারা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই মিয়ানমার প্রসঙ্গ। মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী প্রেসিডেন্ট উইন মিন্ট সহ আটক সব নেতাকে ছেড়ে না দিলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন। যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে সূচি সহ অন্যদের ছেড়ে না দিলে মিয়ানমারের দায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের সেনাবাহিনীর এই পদক্ষেপকে দেশটির গণতান্ত্রিক উত্তরণকে নষ্ট করার ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন প্রেসিডেন্ট বাইডেন এই সম্পর্কে ব্রিফ করেছেন। সাধারণ নির্বাচনের ফল পরিবর্তন করতে বা মিয়ানমারের গণতান্ত্রিক উত্তরণে বাধা দেওয়ার যে কোনো প্রয়াসের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপগুলোর ব্যত্যয় ঘটলে মিয়ানমারের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মিয়ানমারের প্রেসিডেন্ট ক্ষমতাসীন দলের প্রধান সহ আটক সুশীল নেতৃবৃন্দের মুক্তি দাবি করেছেন। 8 নভেম্বরের জনরায় মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে এনএলডির মুখপাত্র মিও নয়েন্ট জানান গণতন্ত্রপন্থী নেত্রী সুচি প্রেসিডেন্ট উইন মিন্ট ও দলের অন্যান্য নেতাকে সোমবার ভোরে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। এনএলডির মুখপাত্র মিও নয়েন্ট নিজেও গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। এনএলডির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হান্তার মিন্টকেও আটক করা হয়েছে। সৈন্যরা দেশের বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় গিয়ে তাদের আটক করে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাজধানী নেপিদো ও প্রধান শহর ইয়াঙ্গুনের সড়কে তারা সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখেছেন। এদিকে অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করে মিয়ানমারের ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। রাজধানী নেপিডো ও প্রধান শহর ইয়াঙ্গুনে রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা। এমন অবস্থায় চীন বলছে তারা এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে এবং পরিস্থিতির দিকেও নজর রাখছে। মিয়ানমারের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার চীন দেশটির খনি, অবকাঠামো এবং গ্যাস পাইপলাইন সহ বিভিন্ন ক্ষেত্রে বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে চীনের। সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, মিয়ানমারে কি ঘটেছে তা আমরা লক্ষ্য করেছি এবং এখন আমরা পরবর্তী পরিস্থিতি নিয়েও জানছি। চীন মিয়ানমারের প্রতিবেশী বন্ধু। আমরা আশা করি সংবিধান এবং আইন মেনে সব পক্ষ সঠিকভাবে তাদের বিভেদ কাটিয়ে উঠতে পারবে এবং রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তবে এই ফলাফল নিয়ে মিয়ানমারের বেসামরিক সরকার এবং প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনা চলতে থাকায় এই সামরিক অভ্যুত্থান ঘটেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। এছাড়া মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। পাশাপাশি গ্রেফতার সকল বন্দীকে মুক্তি দিয়ে দেশটির সংকট আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর হাতে আইনসভা, নির্বাহী ও বিচারিক ক্ষমতা হস্তান্তরের ঘোষণার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সেনা অভ্যুত্থানে উদ্বেগের কথা জানিয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সব নেতাকে অবশ্যই মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারের বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে, অর্থবহ সংলাপ চালাতে হবে, সহিংসতা থেকে বিরত থাকতে হবে এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতাকে পুরোপুরি সম্মান করতে হবে। তিনি বলেন, গণতন্ত্র, শান্তি, মানবাধিকার এবং আইনের শাসনের ক্ষেত্রে মিয়ানমারের জনগণের প্রতি জাতিসংঘের সমর্থনকে পুনর্ব্যক্ত করেছেন মহাসচিব। মিয়ানমারের অভ্যুত্থানের ঘটনায় নিন্দা জানিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় বলেন, অবশ্যই জনগণের ভোটকে সম্মান জানাতে ও বেসামরিক নেতাদের মুক্তি দিতে হবে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট শার্লস মিশেল
মিশেল মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নিন্দা করে এক টুইট বার্তায় জানিয়েছেন, নির্বাচনের ফলাফলে শ্রদ্ধা জানানো প্রয়োজন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার করা উচিত। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাটসুনবু কাটো এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জাপান গভীরভাবে মিয়ানমারের পরিস্থিতিতে নজর রাখছে। তিনি মন্তব্য করেন, জাপান বিশ্বাস করে সকল পক্ষের গণতান্ত্রিক প্রক্রিয়ার অধীনে আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধান করা গুরুত্বপূর্ণ। সেনা অভ্যুত্থানের প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা মিয়ানমারের পরিস্থিতি গভীর উদ্বেগ জানাচ্ছি। মিয়ানমারের গণতান্ত্রিক উত্তরণে ভারত অবিচলভাবে সাহায্যের জন্য প্রস্তুত। আমরা বিশ্বাস করি আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে অবশ্যই সমুন্নত রাখতে হবে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরাইজ পেইন এক বিবৃতিতে জানিয়েছেন, অস্ট্রেলিয়া সরকার মিয়ানমারি সামরিক বাহিনীর আরও একবার মিয়ানমার নিয়ন্ত্রণের চেষ্টায় আটকে গভীর উদ্বেগ জানাচ্ছে। বিবৃতিতে তিনি আরও বলেন, আমরা সামরিক বাহিনীকে আহ্বান জানাচ্ছি আইনের শাসনকে সম্মানের বৈধ পন্থায় মতবিরোধ সমাধানের সকল বৈধ পন্থায় মতবিরোধ সমাধানের এবং সকল বেসামরিক নেতা ও অবৈধভাবে গ্রেফতার হওয়া সব বন্দীদের ছেড়ে দেওয়ার। ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তের এক মুখপাত্র সেনা অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে বলেছেন, এটি দেশটির অভ্যন্তরীণ বিষয় যাতে আমরা হস্তক্ষেপ করব না। ইন্দোনেশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারে অভ্যুত্থানের ঘটনা উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে দেশটির সব পক্ষকে আত্মসংযমের পাশাপাশি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মিয়ানমারের সামরিক বাহিনী এবং সকল পক্ষকে দেশটিতে শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানানো হয়। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সমস্যা সমাধানে সব পক্ষকে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অ্যাডভোকেসি ডাইরেক্টর জন সিফটন সেনা অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, দশকের পর দশক মিয়ানমার শাসন করা সামরিক জান্তা কখনোই প্রথম ধাপে ক্ষমতা ছাড়তে চায়নি, তারা কখনোই বেসামরিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা ছাড়তে চায়নি। সুতরাং আজকের ঘটনা মূলত দেশটিতে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতার প্রতিবিম্ব। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ডেপুটি রিজিওনাল ডাইরেক্টর মিং ইয়োহা সেনা অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে অং সান সুচি সহ রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতারিতে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার ভোর থেকেই সীমান্তের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি। সীমান্তে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে দৃষ্টি রেখে বিজিবি সদস্যরা সীমান্ত চৌকিগুলোতে সতর্ক অবস্থায় রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। বিশেষ করে নাইখাংছড়ি ও উখিয়া উপজেলার তুমব্রু, ঘুনধুম, বালুখালী, পালংখালী এবং টেকনাফ সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার জানিয়েছেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থা থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সীমান্তে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখছে বিজিবি। এবারে মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর গোয়েন্দা মিশন পরিচালনা করছিল। ড্রোনটি যখন গাজা উপত্যকার উত্তর সীমান্তের বেইত হানুন ক্রসিং পয়েন্ট থেকে চিত্র গ্রহণ করছিল, তখন সেটিকে ভূপাতিত করা হয়। আরবি ভাষার বার্তা সংস্থা প্যালেস্টাইন টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে গাজা উপত্যকার আকাশে ড্রোন পাঠানোর ঘটনা জোরদার করেছে ইহুদিবাদী ইসরায়েল। সামরিক আগ্রাসনের আগে সাধারণত এ ধরনের গোয়েন্দা মিশন পরিচালনা করা হয়। এবছর ফিলিস্তিনি যোদ্ধারা গুলি করে ইসরায়েলের দুটি ড্রোন ভূপাতিত করেছে। গত মাসে গাজার বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন ধ্বংস করে। গাজা উপত্যকা থেকে ইসরায়েল 2005 সালের সেনা প্রত্যাহার করে। এরপর 2007 সালের সাধারণ নির্বাচনে হামাস ফিলিস্তিনের ক্ষমতায় এলে তার পরপরই ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার ওপর সামরিক আগ্রাসন চালায়। এবছরই গাজার ওপর সর্বাত্মক অবরোধ দেয় ইসরায়েল, যা এখনও বহাল রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।